বাস্তববাদে আমি কোনোই তক্কা করি না যখন আমি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করব এবং আমার দেহের প্রতিটি খণ্ডে খণ্ডে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে পারবে কয়জন আছে প্রথম বাধা আসবে আত্মীয়স্বজনের কাছ থেকে বলুন তো আল্লাহ রাসূলের বাধা দিয়েছিল কারা যদি আত্মীয়স্বজন দেয়নি তিনি দেখলেন যদি আমি হকের পক্ষে সাপোর্ট দেই হকের পক্ষে তো মাত্র একা আর বাতিলের পক্ষে হাজার হাজার লোক সব মাথা টুপিতে মিছিল করতেছে এতগুলো ভোট আমি হারাবো আহলে হাদিস হতে গেলে তাকে অবশ্যই সাহসী এবং আপোষহীন হতে হবে কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে সে মুহূর্তের জন্য আপোষ করবে না আল্লাহ সংখ্যার ভয় করেন না সংখ্যা লাগে যারা ভোটের পাগল ভোট ভিক্ষুক তাদের জন্য লাগে তাহলে আমরা সাবধান হয়ে যাও তোমাদের দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে তোমাদের যে নেতৃত্ব যে মর্যাদার সমাজে ছিল সে সমাজে আর তা থাকবে না সংখ্যা গুরু মুসলমানদেরকে আমি জিজ্ঞেস করছি আপনারা কোরআন এবং হাদিসের উপরে সংখ্যা নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জান্নাত পাবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 2012 সালের 9 এপ্রিলে মহেশকুশ হাই স্কুল ও কলেজ ময়দানে এসেছিলাম এরপরে আর জনসভা হিসাবে লালমন্ডিয়াতে প্রবেশ করতে পারি নাই দহগ্রামা আঙ্গারপোতা সহ লালমন্ডিয়াট এলাকায় ত্রাণ বিতরণের উদ্দেশ্যে 2017 সালে এসেছিলাম সর্বশেষ কিন্তু পুলিশ বাহাদুর আমার মতো একজন সন্ত্রাসীকে দেখতে পেয়ে ওনারা লালমন্ডিয়া শহর থেকে তাড়া করে একেবারে রংপুর জেলা সৈন্য পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওনারা রেস্ট নিয়েছেন এত নেকির কাজ ওনারা করেছেন যা জীবনে ভোলার মতো নয় আমিও ভুলি নাই দেখলাম রাস্তা আসতে আসতে অনেক কিছু যার উপরে অনেক কথা বলা যাবে কিন্তু বলতে হবে তার আগে বলি রাখি আয়াতটাই আল্লাহ কী বলাচ্ছেন আমাদের উদ্দেশ্যে এটা কিন্তু বিশ্ব মানবতার জন্য একটা মাইল ফলক এমন একটি আয়াত এখানে এসেছে যে আয়াতটি শুধু মোমিনদের জন্য প্রযোজ্য কাফের মুনাফিকদের জন্য নয় আমরা যারা বসে আছি আমরা ধরে নেব আমরা সবাই মোমিন কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমার মৃত্যুর পরে তোমরা কেউ কাউকে মুনাফিক বলো না কারণ তোমরা কে মুনাফিক কে মোমিন চিনতে পারবে না আমি চিনতাম কারণ আমার কাছে ওহী আসতো টের পেতাম তোমরা চিনতে পারবে না এই সব ধরে নিচ্ছি আমরা সবাই এখন মোমেন সে মোমেনদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলছেন বামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা সূরা আহজাব 37 আয়াত কোনো মোমিন বা মোমিনা অর্থাৎ মোমিন নারী বা পুরুষ বা নারীর জন্য কোনো ইখতিয়ার নাই যখন আল্লাহ এবং তার রসুল কোনো বিষয়ে ফয়সলা করেন বা কোনো ফয়সলা দেন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম যখন আল্লাহ বা তার রসুল কোনো ফয়সলা দেন তখন তার বিপরীতে কোন রকম ফয়সলা দেওয়ার ইখতিয়ার নাই খিয়ারা ইখতিয়ার নেই দেওয়া তো পড়ে মুরুগা ইখতিয়ারে নেই এটা কোরআন আয়াত আপনার পার্লামেন্ট চলবে না প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চলবে না কোরআন আয়াত আগে না প্রধানমন্ত্রী আগে দেখি কী জবাব আসে আপনাদের কোনটা জবাব আসবে আপনাদের আগে কোরআন হবে না কারো ব্যক্তির কথা হবে মানুষ ভুলের দাস তাই না দুদিন আগেই আপনারা শেখ হাসিনা জিন্দাবাদ দিয়েছেন এখন আবার এসে বিশাল মূর্তি দিল খালেদা জিয়া অথচ আমি তো হেঁটে চেয়ারের মধ্যে এসে বসতে পেরেছি তিনি মাশাআল্লাহ হুইল চেয়ারের মধ্যে আসেন কিন্তু বিশাল মূর্তি ভাসছে যে লালমনিরহাটে যদি আমি এই যাব কখনো এই এই সরকার পরে পরে আর দেখি নাই প্রথম দেখলাম এক জায়গায় দেখলাম আবু সাহেব চত্বর চত্বর কই আগে নাকি কী একটা চত্বর ছিল বাদ দিয়ে আবু সাহেব চত্বর বানিয়েছেন হ্যাঁ আবু সাহেব যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য বুক পেতে দিয়ে থাকে তাহলে সে অবশ্যই শহীদের মর্যাদা পাবে
আগে ঠিক বললে হবে না, ঠিক পাঠে মেলা আছে আমি জানি, কিন্তু সে জানে স্বৈরাচারী সরকারকে হটাতে হবে, হটায় কি বসাতে হবে সেটা সে জানে না। বসেছে কারা তা তোমরা দেখতেই পাচ্ছ, এখন দেখতে পাচ্ছেন না? লালমনিরহাট জেলায় প্রথম আমার নজরে পড়লো, দীর্ঘ রাস্তা আসছে রাজশাহী থেকে, যে এইখানেই একটা দীর্ঘ মূর্তি দেখলাম। কে মহিলার নাম আর বলবে না, জি না, ওই মহিলাটু এই মহিলা করার জন্য এই কোনো এত মানুষের জীবন যায় নাই, 769 জন মানুষের জীবন হিসাবে সে পর্যন্ত তার নিহত হয়েছে, তারা এইটার জন্য বলেন। তার চেয়েছে দেশটা জুলুম উৎখাত হোক, জালেম যেন না থাকে, মজলুমের দোয়া আল্লাহ কবুল করবেন এইভাবে, কিন্তু মজলুম জানে না যে কেন মজলুম, জালেমরা জানে কেন জুলুম করতে হয়, তার স্বার্থ থাকে, মজলুমের কোনো স্বার্থ থাকে না। এজন্যই বলা হয় হাদিসে, মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, অতএব তোমরা কাউকে জুলুম করো না। যখন জুলুম বেশি হয়ে যাচ্ছিল, সীমা ছাড়িয়ে গেছিল, তখন এই যুবকরা খেপে উঠেছে, কিন্তু ওই যুবকরা জানে না যে আমাকে এখন কী করতে হবে। সে যুবকরা এখনও আছে, তাদের প্রতি আমার আবেদন, তোমরা নিয়ত পাল্টে ফেলো, নিয়ত করো এটাই আমরা বাংলার জমিনে আল্লাহর বিধান কায়েম করব। এখানে যদি সেরকম কোনো তরুণ যুবক থাকে, তোমরাও আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের দোয়া কবুল করেন, আমরাও তোমাদের সঙ্গে একসঙ্গে দোয়া করব। কারণ এখন আমাদের কর্মক্ষমতা নাই, সঠিক পথ দেখানোর দায়িত্ব আমাদের, তাই বলে যাচ্ছি মুমিন বা মুমিনের জন্য কোনো ইখতিয়ারই নেই, আল্লাহ এবং তার রসুলের কোনো আদেশ নাজিল হলে দ্বিতীয় কোনো কথা বলার, যদি কেউ এটা করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করে সে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে নিক্ষিপ্ত হয়। আমরা কেউ চাই না আমরা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে চলে যাই এবং জাহান্নামের আগুনে দগ্ধীভূত হই। কোরআন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছে, জান্নাতের পথ দেখানোর জন্য এসেছে, আর তার কী কী শর্ত সেগুলি এখানে বলা হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ উপমহাদেশে হানাফি আলামদের কাছে তিনি সবচেয়ে বেশি প্রিয় মানুষ, কারণ তিনি জাহেরান হানাফি ছিলেন, কিন্তু তার লেখনী ছিল সম্পূর্ণরূপে হানাফিয়াতের বিপরীত। লেখনী কে পড়ে আজকে এখানে? আমার 74টা বই খালি আমার লেখা আছে এখানে, কটা বইয়ের নাম আপনারা খবর রাখেন, হ্যাঁ যদি লম্বা হয় আরও বই বেশি হবে, এত বই দিয়ে হবে ঠিক, পড়তে তো হবে, আমল করতে তো হবে। আপনারা গিফট দেন বিয়ের অনুষ্ঠান গেলে বড় বড় বইগুলো কেনেন, কিন্তু কখনো বই খুলে পড়েন কি মাস আসে এর মধ্যে? এই যে তারিখের কথা তারিখ সম্পাদক বললেন, কিন্তু নীলফামারী টেস্ট করে দেখলাম বলছে 3 মাসের মধ্যে 3 তারিখ উল্টানি, কিন্তু তারিখ নেন 20 কপি, নিজে কিন্তু উল্টায় দেখেনি কী আসে এর মধ্যে, বুঝতে পারছেন তো? এ যদি আমাদের অবস্থা হয় তাহলে মানুষকে কীভাবে আমরা পথ দেখাবো? আল্লামা ইকবাল দুঃখ করে বলছেন, রাহ দেখলামও কিস্তা রাহরুই মানজেল হি তো নেই, রাস্তা দেখাবো কাকে, রাস্তা দেখতে তো চায় না কেউ, যেমনভাবে চলছে সেমনিভাবে চলুক, আমাদের কিছু করণীয় নাই না, আমরা মানুষ, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, আমরা দায়িত্বহীন নই, আমরা দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছি, সে দায়িত্ব হলো মানুষকে পথ দেখানো, সে দায়িত্ব হলো নিজেকে হক পথে পরিচালিত করা, নিজের মা বোনকে নিজের পরিবারকে আল্লাহর পথে পরিচালনা করা। তিনি একটা চ্যাপ্টার রচনা করেছেন হুজ্জাতুল বালাগা আলম সমাজ, সবাই বইটার নাম জানেন, আল ফরক বানাল বান আহলিল হাদিস ও আহলির রায়, আহলে হাদিস ও আহলির রায়ের মধ্যে পার্থক্য, এই শিরোনামে তার জগদ্বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল বালাগা কায়রো সাফা 149 পৃষ্ঠায়, সেখান থেকে একটানা 197 পৃষ্ঠা পর্যন্ত বলে গেছেন। এগুলো সব আলোচনা আমার ডক্টর থিসিসের মধ্যে আছে, এই একটা বইয়ের মধ্যে সব পেয়ে যাবে এগুলো বাংলায়। আল ফরক বায়ন আহলিল হাদিস ও আহলের রায়, বাংলাদেশের লোকদের ধারণা আহলে হাদিসটা কালকে হয়েছে, রসুলের যুগ থেকে হানাফি ছিল,
এই ধারণা কিন্তু আমাদের আমরা ছোটোকাল থেকে শুনে আসতেছি, এখন অনেকটা পাল্টেছে। আমাদের ঠেলাগুতা খাই বুঝছে, আসলে তো আমরা অনেক পরে চতুর্থ শতাব্দী হিজরিতে আমাদের জন্ম হয়েছে। অথচ আহলে হাদিসের সাহাবা কেরাম তো আহলে হাদিসের প্রথম দল ছিলেন, তো তাদেরকে আমরা গালি দিচ্ছি কেন? সাহাবা কেরামের অনুসরণ তো আহলে হাদিস নাই। সেখানে তিনি দশটা ধারা বর্ণনা করেছেন, একটা আমি এখন বলবো না, দশটা বলতে গেলে এতে আমার সম্মেলন শেষ হয়ে যাবে। এক দুই তিন করে নাম্বারিং করে করে দশটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আহলে হাদিস এবং আহলুর রায়ের মধ্যে পার্থক্য কী এর উপরে। আমাদের লিখিত ছোট্ট বই আহলে হাদিস আন্দোলন কী করে মাত্র 56 পৃষ্ঠার, এই বইয়ের মধ্যেও আমরা ওই চ্যাপ্টারটা দিয়েছি। বইটা যদি কিনতে পারেন পড়তে পারবেন, এর উপরে আপনার দু তিনটা জলতা চলে যাবে। বলার পরে তিনি বলছেন শেষে গিয়ে, এগেলাম আন্না নাসা قبل المئة الرابعة لم يكونوا مجمعين على تقليد واحد بعينه. শুনে রাখো হে পাঠক, জনগণ চতুর্থ শতাব্দীর হিজরির আগ পর্যন্ত কোন একজন ব্যক্তির অন্ধ অনুসরণ করত না, একজন ব্যক্তির অনুযায়ী দল গঠন করত না। কারণ আপনি যদি ধারণা করেন আহলে হাদিসটাই নতুন আর ওইগুলো সব পুরাতন, তা আপনার কথার সঙ্গে এইসব কথার সঙ্গে মিলছে কি? জ্ঞানীদের কথা সবার আগে আসবে, ভোটে সবাই যদি বলেন বাংলার মানুষ সবাই যদি একদিকে ভোট দেয় বাংলাদেশে আগামীতে ইসলামী হুকুমত হবে, হানাফি আইন হবে, একজন জ্ঞানী মানুষকে সেটা মানবে? হতে গেলে কোরআন এবং সুন্নাহ হতে হবে, কোনো দলীয় বা কোনো মজহাবি আইন হতে পারবে না, কোনো কমিউনালিজম চলবে না, কোনো দলীয়তা চলবে না। আল্লাহ সবার, রসুল সবার, কোরআন সবার, হাদিস সবার, আপনি আমি সবাই আমরা আল্লাহ। আল্লাহর বিধান আগে, মানুষের বিধান পরে। কে কোন দল করেন দুনিয়াতে এগুলো আল্লাহ দেখবে না। কে আমার মাঠে কি বিচারের সঙ্গে বলবে, এই বলো তুমি কোন দলে ছিলে, জিজ্ঞেস করবে? হিসাব করুন পরবর্তী জীবন নিয়ে, এরপরে আপনি এগিয়ে চলেন সামনে একের পর এক। তার জীবনের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করি আমরা। তিনি প্রকাশ্যভাবে হানাফিয়াত অনুসরণ করতেন, যাতে মৃত্যুর পরে তাকে কেউ দায়ী করতে না পারে। এবার হুজ্জতুল্লাহ বালগার মধ্যে তিনি লিখছেন, শোনো হে পাঠক, যখন তুমি ইমামের পিছনে মুক্তাদি হবে, যখন সুরায় ফাতিহা পড়বে এমনভাবে যেন অন্যদের সালাতে কোনো গোলমাল না হয়। উনি কিন্তু নিজে কী করেন তাতে বলেননি, কিন্তু এমনভাবে বলছেন যে আমি যারা বলছি এটা কিন্তু আমি করি, কিন্তু আমি তো আমি যদি করি যদি বলি আমার অস্তিত্বই থাকবে না। তখনকার যে অবস্থা ছিল, কঠিন অবস্থা ছিল দিল্লি তখন। এবার তিনি বলছেন আমার কাছে, উনি বলতেন নিজেকে ফকির বলতেন, ফকির ওলিউল্লাহর কাছে সহিহ হাদিস সমূহে যা এসেছে তাতে আমিন শব্দটি জোরে বলাটাই অধিকতর উত্তম। আস্তে বলার কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয় নাই। তিন নম্বর তিনি বলছেন, ইমামের পিছনে রফুল আদায়ন করা, বুঝুন তো এটা আপনারা যারা সালাত আদায় করেন তো রফুল আদায় করেন, তো কিছু লোক করে না। আমি মনে করি সালাতে মুসল্লি দুই হাত উঁচু করবে আল্লাহর সামনে সম্মান দেখানোর উদ্দেশ্যে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে আমার তাহকিকে, সহি হাদিস আমিন জোরে বলার পক্ষে, রফুল আদায় করার পক্ষে। কারণ হাদিস ও রফে আকসার ও আসবাদ, রফুল আদায় হাদিসের সংখ্যা সবচেয়ে বেশি এবং সবচেয়ে সুদৃঢ়। আমি কী করি তা কিন্তু বলছেন না, খেয়াল করেছেন? কিন্তু আপনার মায়ের হাতে বাঁচার জন্য
আজকেও বাংলাদেশের মুসলমানদের মৌলিক চারটি কারণে সহি হাদিস মানতে পারে না। অনেকে চায় আমি সহি হাদিস মেনে কাজ করি, কিন্তু পারে না, মূলত পারে না তার পরিবারের জন্য। মাত্র এখন চার দিন নাকি পাঁচ দিন হল ফেনীতে আমাদের যেখানে বন্যাত্রাণ দেওয়া হলো ব্যাপক হারে লক্ষ্মীপুরে, সেখানে একটা ছেলে মাত্র বয়স ১৬ বছর, সে মসজিদে আমিন জোরে বলেছে। তাকে মেরিয়ে পিটিয়ে তার নিজের ফুফা দুই পাশে দুই হাড্ডি লাথি মেরে মেরে ভেঙে ফেলেছে, চটিয়ে দিয়েছে, এক্স রে মেশিন এখন পরে পাওয়া গেছে। পায়ে এমনভাবে পেটে লাথি মেরেছে চার দিন ওর ছোট্ট বাচ্চার পায়খানা হয়নি। আমাদের এক হিতাকাঙ্ক্ষী ছেলে, সে তাকে সেখান থেকে উদ্ধার করে এনে আমাদের ঢাকা অফিসে দিয়ে গেছে। রাত্রেবেলায় আমাকে জানানো হলো রাত্রে ১৫:১০টার দিকে যে এরকম কি অবস্থা। আর তখন ঢাকা অফিসে ফোন করলাম, যাকে ফোন করেছিলাম সে মৌজুদ অলি হাসান দেখেন। আমি বললাম তোমরা এখন বসে আছো? স্যার সকালবেলা যা একটা করবো, কোনো যা একটা করা যাবে না, এই রুগী তিন দিন ধরে পড়ে আছে কিছুই খায়নি, ও তো রাতেই মরে যাবে, তুমি মেডিকেলে নিয়ে যাও। তোরা নিয়ে ইসলাম ব্যাংক মেডিকেল নিয়ে গেছিলো, তারা যখন শুনেছে মারধরের কেস, ওরা আর একটু গুরুত্ব দেয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে গিয়েছে, আমি বারবার খোঁজ নিচ্ছি, সর্বশেষ রিসিভ হচ্ছে আমার মোবাইলে ১:২৩। এই পুরো রাত আমি ঘুমাইনি, ছেলেটা বাঁচতে না মরল, ইতিমধ্যে ফেসবুকে আসছে খবর মারা গেছে। বুঝতেছেন তো, এটাকে আপনারা বলেন যে খুব জাগ্রত সভ্যতার যুগ, এটা কিসের জাগ্রত? আলামদের মধ্যে জাহেলিয়া ছচ্চাতে বেশি, কথায় কথায় মাদ্রাসা হচ্ছে আর মাদ্রাসা আলেম হচ্ছে। আলেমরা সাবধান হয়ে যাও, তোমাদের দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তোমাদের যে নেতৃত্ব, যে মর্যাদা সমাজে ছিল, সে সমাজে আর তা থাকবে না। এই ১৬ বছরের বাচ্চা ছেলেটির রফলে দেন তোমরা বরদাস্ত করতে পারছো না, কারণ সে তো আমাদের ছেলে, হানাফি ঘরের সন্তান, সে কেন রফলে দান করল, সে কীভাবে করেছে সেই জানে। নিঃসন্দেহে সে হয়তো বা আমাদের কোনো বইটি পড়েছে, কিন্তু আমরা তো তাকে চিনি না, যাইনি কোন সেখানে। একটা ছোট্ট টাটকা ঘটনা আপনাদের শুনালাম, অসংখ্য ঘটনা এরকম আছে। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত সালের বিচার চলছে টিএনওয়ার ডিজিটাল মিলি। এর আগে কয়েক বছর আগের কথা, শরীয়তপুরে ওই একই কাণ্ড ঘটেছিল, সমস্ত পাকড়িওয়ালা হুজুররা সব আদালতে মজুদ। আদালত বলছে হুজুরা এই ছোট্ট বাচ্চা হচ্ছে ৮-১০টা ছেলে, ওরা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আসামের কাঠগড়ায়, এরা কি আপনাদের মেরেছিল? কি ছেলেরা, তোমরা কি মুরব্বীদের মেরেছিল? প্লাস্টার খোলে কেন মারবো, তা আদৌ মারেনি তো কি? হুজুর আপনারা যে লিখছেন যে আমাদেরকে মেরেছিল তাই মামলা করেছি, তো হুজুররা তখন তাক আছে উকিলের দিকে। উকিল সাহেব বলছে স্যার মামলা তো একটা সত্য মতো লিখতেই হয়, নাহলে তো মামলা হয় না, তাই লিখেছিলাম। তখন আদালত বলছে কি জানেন, হুজুররা শোনেন, আমি এইখানে ফয়সলা দিচ্ছি, আমি ছেলেদেরকে জিজ্ঞাসা করি, এই ছেলে বলো তো তোমরা আহলে হাদিস কেন হলে? সালাত হোসেন ছেলে হাতে আছে, স্যার এই বইতে লেখা আছে ১৩টা হাদিসের দলিল দেওয়া আছে যে ৮ রাকাত তারাবির পক্ষে সহি বুখারী হাদিস নম্বর এত, সহি মুসলিম হাদিস নম্বর এত, এই করে করে ১৩টা হাদিসের রেফারেন্স দেওয়া রয়েছে। কি হুজুরা বলেন, আপনারা বলেন বুখারী শরীফের কোন পৃষ্ঠায় ৮ রাকাত তারাবির কথা আছে, আপনারা বলেন ২০ রাকাত? মৌলিক সাহেবরা ডানে থাকে বামে থাকে কেউ উত্তর দেয় না, বলেন ও তো ছোট্ট বাচ্চা ছেলে, ও তো কিছুই জানে না, ওর পুঁজি পাঠায় একটা ছোট্ট বই, আপনার যাকে ছোট বই বলেন, ছোট বইয়ের উত্তর দিতে পারছেন হে বে বই হুজুরা সব। তারপর এই ছেলে তুমি আমিন জোরে বলে কেন? ঠিক একই কাজে আমিনের হাদিসগুলোর সিরিয়াল বলে দিছে, দেখি দেখি হুজুর উত্তর দেন। আমিন বলে আস্তে আস্তে বলতে চুপি চুপি
বলেন সহি হাদিস দিতে হবে, কিন্তু জাল জয়েব দিলে হবে না, সহি বলতে হবে। এখানেও ডানে ভাই তাকাচ্ছে, খালি উত্তর দিতে পারছে না। রফলা দান করেছে অমুক 450 হাদিস রয়েছে রফলা দান, পক্কা হাদিস। তো আপনি হাদিসে রফলা দান থাকতো কেন করেন না, উত্তর দেন। ওই ডানে ভাই তাকা খালি, উত্তর দেবে কি? তো আদালত বলছে দেখেন হুজুর, আমি নিজে কিন্তু হানাফি, আমি কোশ্চিন কালো এইগুলো শুনি নাই, আজকে এই ছেলেকে শুনে আমিও আহলে হাদিস হয়ে যাচ্ছি, কিন্তু আপনারা আমাকে বুঝাইতে পারলেন না যে এইগুলো ভুল। আমি মনে করি ছেলে সঠিক, আপনি ভুল। ঠিক সেই সময় আমার এক সাইড বই নিয়ে রাজশাহীর গোদাগাড়ির আমাদের মৌলানা দুর্নুদা, তাকে আমি বই পাঠিয়েছিলাম, ও ঠিক সেই সময় ওনার হাতে গিফট দিয়ে, স্যার এইগুলো আমাদের লেখক, ওই বইটার সিলাতর্জনী লেখক, তিনি আপনাকে গিফট পাঠিয়েছেন, উনি কেউ সাদরে গ্রহণ করলেন। বাস্তব ঘটনা দিয়ে আপনার বলছে, কাল থিওরি বলতে লাভ নেই, গরম গরম বক্তৃতা করা যায়, বাস্তব কোথায়? এই মানুষগুলো বিভ্রান্ত হয়েছে কাদের অশ্বনে বলেন তো আপনারা? সবই আলামদের অশ্বনে, আলামদের বই পড়ে, সর্বেকা কুদুরি পড়ে, উর্দুতে আরবিতে কী লেখা কেউ বোঝে না, বিশাল বিশাল বই পড়ে, অত অত বই দরকার না মুসলমানের জন্য, খালি গাইড বুক হলো কোরআন, তাই না? আর এর ব্যাখ্যা হলো হাদিস, আর অত ফেকার এত দরকার নাই। এক এক মজাহের এক এক ফেকা আছে, তারা সেই অনুযায়ী বই লেখে, মুসলমানকে সহজভাবে ইসলাম বুঝতে সুযোগ করে দিন। এই নির্যাতিত ছেলেগুলো যখন কোর্ট থেকে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে ফোন আসছে প্রবাসের এক ছেলে, সে ওই আজকে তো সব দেখা যায়, তাই না? কি বলে ওর প্রযুক্তি, ফেসবুক। বাবা দুটো নাম বলে দেবো, আমি বুঝি না মাথা মুন্ডু, ফেসবুকে এই বিচার দেখেছেন তিনি, তিনি ওই ছেলের আত্মীয় হয়, এই ছেলে ওকে এখনই জমি কেন, আমি টাকা পাঠাচ্ছি আলাদা মসজিদ আমাদের, এখনই হয়ে যাবে, তোমাকে আর কেউ মারতে আসবে না। আলহামদুলিল্লাহ শরীয়তপুর আছে, দৃষ্টান্ত ব্রাহ্মণবাড়িয়াতে আছে, দৃষ্টান্ত অতি বড় টাটকা এখনো পর্যন্ত হাসপাতালে আছে। আমাদের এই ছেলেটা, এই ছেলেটার নাম কি গো? শাহিন আলম, না একেবারে টাটকা। এই যদি হিংসার দৌরাত্ম্য চলে সংখ্যা গুরুর হওয়ার কারণে, সংখ্যা গুরু মুসলমানদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনাকে কোরআন এবং হাদিসের উপরে সংখ্যা নিয়ে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে জান্নাত পাবেন? না বলতে ভয় পাচ্ছেন কেন? বলেন যে না, আল্লাহ সংখ্যার ভয় করেন না, সংখ্যা লাগে যারা ভোটের পাগল, ভোট ভিক্ষুক তাদের জন্য লাগে, সংখ্যা আল্লাহ জান্নাতের জন্য সংখ্যা লাগে না, ওখানে সেরে কোরআন এবং সহি হাদিস লাগে। যা জয় দিয়ে কোনো কাজ হবে না, যতটুকু আমল সঠিক হবে ততটুকু আমল আপনার কাছে গৃহীত হবে, এর বেশি হবে না। মূর্তি পূজা করবেন না, সবাই জানে মূর্তি পূজা হারাম, তাই না? জানেন তো নাকি? মূর্তিকে বলা হবে কে আমাদের দিন, এই মূর্তি যে মূর্তি বানিয়েছো এসো একে জান দাও, কেউ জান দিতে পারবে? যে সমস্ত ম্যুরাল বানাচ্ছেন আপনারা, ভাস্কর্য বানাচ্ছেন, মূর্তি বানাচ্ছেন, এই মূর্তি যারই হোক না কেন, যারা বানিয়েছে তারা মুসলমানের ছেলে, সাবধান হয়ে যাও, তোমাকে কেমন মতো আল্লাহ জিজ্ঞেস করবেন মূর্তি জীবন দাও, পারবে না, একেবারে লাগতে মেরে ফেলে দেবে জাহান্নামের আগুনে, সেদিন জাহান্নামের আগুন ভোগ করতে পারবেন? নিঃসন্দেহে পারবেন না। মৃত্যুর পরে কুলখানে হাজারো করেন, কাজে লাগবে না কিছু, যা কিছু করেন মৃত্যুর আগে নিঃশ্বাস পূরণের আগেই নিজের জীবনকে পরিবর্তন করে কোরআন এবং হাদিস দিয়ে, তাহলে জীবনে আশা করতে পারেন যে আমি হয়তো কয়ামতের মাঠে আল্লাহ রহম করলে মুক্তি পেতে পারি। প্রথম বাধা আসবে নিজের পরিবার থেকে, এসে গেছে কেমন বাধা তাতে শুনতে পেলেন, নিজের ফুফা তাকে পিটাইছে 54 বছর বয়স, তার সঙ্গে আরো কয়েকজন মিলে ছোট্ট বাচ্চাকে পিটে হাড়টি ভেঙে দিয়েছে, আর সে আশ্রয় পেয়েছে আমাদের কাছে, আমাদের ঢাকা অফিসে, আমাদের আত্মীয় স্বজন কিছুই সে না, আত্মীয় স্বজন আমাদের নয়, কিন্তু তার তো আত্মীয় স্বজন ছিল, তারা কিন্তু আশ্রয় দেয়নি, তারা উল্টা মেরেছে। তাহলে প্রথম বাধা আসবে আত্মীয় স্বজনের কাছ থেকে, বলুন তো আল্লাহ রসুলের বাধা দিয়েছিল কারা, নিজের আত্মীয় স্বজন দেয়নি? যত যুদ্ধ হয়েছে
90টা যুদ্ধ হয়েছে সারিয়া গজুয়া মিলে, সমস্ত যুদ্ধের মূল্য ছিল কুরাইশ বংশের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট শত্রুতার কারণে। এই বংশ বাঁধা সাংঘাতিক বংশধর যারা আছো, বংশের দোহাই দিয়ে জান্নাত পাবে না। দুই নম্বর বাধা সমাজের বাধা, সমাজ যেভাবে চলছে এই বিপরীত গেলে আমি সমাজে টিকতে পারবো না, আমার ছেলে মেয়ে বিয়ে হবে না, সামাজিক সালিশ বিচারে আমি ঠকে যাব ইত্যাদি মেলা স্বার্থ। এই সামাজিক কারণে মানুষ দিনই হক মানতে পারে না। তিন নম্বর হলো ধার্মিকতার কারণে, আলেমদের কারণে, যেটা একটু আগে আপনি শুনলেন, আলেমদের কারণে মানুষ হক খুঁজে পায় না, আর আলেমদের আলেম ব্যতীত হক মানতেও পারবে না। অর্থাৎ আলেম হতে হবে ওলামায় হক, ওলামায় সু নয়, মন্দ আলেম হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। আর চার নম্বর বাধা হল রাষ্ট্র, রাষ্ট্র সবসময় সংখ্যা পূজারি, যেদিকে সাপোর্ট বেশি রাষ্ট্র সেদিকে সাপোর্ট দেয়, ফলে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কোন জমানায়, আজ 53 বছর পর্যন্ত কোথাও কোনোদিনও আহলে হাদিসের সঠিক বিচার কোথাও পায়নি। ভোলাতে যান, এখনও কামরুল বেঁচে আছে, কীভাবে সে মার খেয়েছে, তার মসজিদ পড়িয়েছে, আপনারা দেখেছেন সবাই ফেসবুকে, সে মসজিদ পুরানো মসজিদ আমার সকল মিলে এখন আমরা করে দিয়েছি, কত হয়েছে 5 তলা ভিত্তি করে 2 তলা কমপ্লিট, কিন্তু তার মারের বিষয়ে রাজ পর্যন্ত হয় নাই, কারণ তখন তিনি এমপি ছিলেন, এখনো বেশি আসবো না, তোফাইল আহমদ বেশি আছে, তিনি দেখলেন যদি আমি হকের পক্ষে সাপোর্ট দেই, তো হকের পক্ষে তো মাত্র একা, আর বাতিলের পক্ষে তো হাজার হাজার লোক সব মাথা টুপিতে মিছিল করতেছে, এতগুলো ভোট আমি হারাবো, তিনি একটু মাথা হাত বুলান, ওর একটু মাথা হাত বুলান দিয়ে আমাদের সরিয়ে দিলেন, কিন্তু আসল যে বাধা বাধা থেকেই গেল। বন্ধুগণ, এই চারটা বাধা ডিঙিয়ে যে হক পালন করা খুবই কঠিন। আপনি বলুন, আপনাকে যদি জান্নাত প্রিয় না দুনিয়া প্রিয়, আল আখিরাত খায়রু ওয়া আবকা, প্রতি জুমাতে আপনি সালাত আদায় করেন, প্রথম রাকাতে কি পড়েন, হ্যাঁ সুরে আলা পড়ে, সাব্বিহিস্মি রাব্বিকাল আলা, ওখানে বলা হয়েছে আখিরাত উত্তম এবং সবচাইতে উচ্চ, আমরা প্রতি জুমাতে এগুলি পড়ি এবং শুনি, অথচ দুনিয়াবী স্বার্থ যখনই আসে তখনই আমার ওই জান্নাত আগ্রহটা হারিয়ে যায়, কারণ জান্নাত পেতে গেলে আমাকে মার খেতে হবে, আমি এই রিস্ক নিতে যাব না। যদি সত্যিকার অর্থে আপনি চান যে আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে যে কোনো মূল্যে রিস্ক নিতে হবে। প্রায় আপনারা বলেন নো রিস্ক নো গেম, আর এখানে গেম মানে জান্নাত, নো রিস্ক নো জান্নাত। আহলে হাদিস হতে গেলে তাকে অবশ্যই সাহসী এবং আপোষহীন হতে হবে, কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে সে মুহূর্তের জন্য আপোষ করবে না। মনে রাখতে হবে দূর অতীতে বড় মুজাহিদদের কথা, খুবাইবের কথা, খুবাইবকে যখন শুলে চড়ানো হচ্ছে, শুল বোঝেন, শুলতে এদিকে নাই, মলদার দিয়ে পেঁচিয়ে 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 উঠানো হচ্ছে, একেবারে মাথা দিয়ে বেরিয়ে যাবে শুলের মাথা, কল্পনা করা যায় নাকি একটা মানুষকে মৃত্যু যন্ত্রণায় কতভাবে কষ্ট পেতে হয়। তখনও বলতে খুবাইব, তুমি বলো মোহাম্মদের দিন আমি ত্যাগ করবো, খুবাইব বলছেন দ্যাটভাবে মুসলিমান আল্লাহ বালে, আমি কোনো তক্কা করি না যখন এই মুসলিম হিসাবে মৃত্যুবরণ করবো, এবং আমার দেহের প্রতিটি খণ্ডে খণ্ডে আল্লাহর প্রকৃত বরকত নাজিল হবে। পারবে? কয়জন আছে ওই মুসলমানরাই হবে প্রকৃত অর্থে আহলে হাদিস মুসলমান? শুধু নামের আহলে হাদিস কোনো কাজ হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার মুসলমানকে ওই রকম প্রকৃত অর্থে আহলে হাদিস বানানোর জন্য দাওয়াত দিয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া, আর আল্লাহর দায়িত্ব পূর্ণ করা, আপনাদের দায়িত্ব পালন করা, প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহ নিকটে জিজ্ঞাসিত হবে। আমি আপনাদের সবাইকে দায়িত্বের প্রতি সজাগ হওয়ার
আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।